কংগো জুলেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আসলে আমরা আপনাকে চিনতে পারেনি আপনি আমাদের অ্যাসেট অনেক দেরিতে হলো আপনাকে আমরা চিনলাম কোম্পানি খুব খুশি হয়েছে এবং আপনার জন্য খুশি সংবাদ আছে ভেরি স্পেশাল সত্যি স্যার হ্যাঁ স্পেশাল খবর কি খুশি নিয়ে স্যার একদম আপনি এটা আপনার দেখা দরকার নেই এটা আপনার বিষয় না প্লিজ আপনাকে আমি নিষেধ করেছি যে আপনি শার্ট করে নাকটা ঢোকাবেন না স্যার ওরাই তো স্বভাব স্যার সবসময় ইন্টারফিয়ারেন্স ভেরি ব্যাড ইউ শুড চেঞ্জ ইউর হ্যাবিট এক্সাক্টলি বলুন স্যার বিষয়টা হচ্ছে যে আপনাকে যেটা বলছিলাম যে স্পেশাল সংবাদ যেটা হচ্ছে যে কোম্পানি আপনার পারফরমেন্সে এত খুশি হয়েছে সেই জন্য আপনার প্রমোশন হয়ে গেছে এই যে প্রমোশন লেটার এবং এর মধ্যে এক মাসের বোনাস দেয়া আছে আপনাকে তিন দিনের ছুটি দেওয়া হয়েছে আপনি আপনার স্ত্রী নিয়ে ঘুরে আসবেন থ্যাংক ইউ স্যার স্যার আপনিও জয়েন করুন না ওই যে ফোনে যার সঙ্গে কথা বলুন ওনা সেটা ওই তাকে নিয়ে আমার যাওয়া যাবে না ওটা একটু গোপনে আন্ডার লেয়ার রিলেশন রাইট রাইট আপনি শুনেছেন না আজকাল যেমন আন্ডারগ্রাউন্ড ব্যান্ড আছে তেমনি আন্ডারগ্রাউন্ড রিলেশন আছে ওর সঙ্গে তাই ওকে স্যার স্যার আই কট আপনি যে আগের যে কত স্মার্ট হয়েছেন আপনি থ্যাংক ইউ স্যার স্যার ওনাকে একটু দেখবেন স্যার

শুনিল মিস্টার জলিল মন খারাপ করার কি আছে আরে বস একটু বকা দিয়েছে ইজ এ ম্যান রিল্যাক্স একটু বকবেই বস একটু বকা দিয়েছে আহ কনসেন্ট্রেট করুন কাজ করুন হুম হুম এই ফাইল তিনটে একটু চেক করে দেখুন তো ওকে আজকে আসলে কাজে মুড নেই বুঝছেন তো হ্যালো হ্যাঁ আদান দোস্ত কেমন আছিস ভালো ভালো সব ভালো সব ভালো আছে ওহো না না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এক কাজ করি তুই কখন ফিরে আছিস বল হ্যাঁ হ্যাঁ ওকে হুম 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 ঠিক আছে অসুবিধা নেই আরে জলিল সাহেব আছেন আমার সব কাজ করে দিই আজকাল হ্যাঁ আমি আসছি ওকে বাই হঠাৎ একটি ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেল একটু একটু ভালো ভালো করে চেক করে দিন কিন্তু হ্যাঁ ঠিক আছে হুম